আমন্ত্রণ এসএটিভি অর্থ ও বাণিজ্য সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আশফাকুর রহমান আদনান। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসসিতে 149.94 কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসসি এক্স 12.6 পয়েন্ট বেড়ে 6192 পয়েন্ট, DS30 সূচক 1.3 পয়েন্ট বেড়ে 2192 পয়েন্টে এবং DSCS বা সুরিয়া সূচক 2.6 পয়েন্ট বেড়ে 1354 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসসিতে 310টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 74টির, কমেছে 83টির এবং অপরিবর্তিত রয়েছে 153টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, বসুন্ধরা পেপার মিলস ও ইনট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেনেও ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 12.5 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 18291 পয়েন্টে। সিএসসিতে আজ 106টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 26টির দর বেড়েছে, কমেছে 22টির আর 58টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 4.29 কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। বহুল প্রতীক্ষিত মেট্রো রেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে মেট্রো রেল যুগে প্রবেশ করল বাংলাদেশ। কোনো স্টপেজ ছাড়াই উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো রেল। ঐতিহাসিক এই যাত্রার শুরুটা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে। সকালে রাজধানীর উত্তরায় মেট্রো রেলের নাম ফলকের উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি ও জাইকা বাংলাদেশ অফিসার চিফ রিপ্রেজেন্টেটিভ এসি গুচি ও তোহিদে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির শীর্ষ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা। এদিন উড়াল রেলপথের প্রথম যাত্রী হিসেবে ইতিহাসের পাতায় নিজের নামও লেখাবেন বঙ্গবন্ধু কন্যা। মেট্রো রেলের উদ্বোধন উপলক্ষে 50 টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 11টায় মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক নোটটির আনুষ্ঠানিক অবমুক্ত করেন। 29 ডিসেম্বর থেকে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও পরবর্তী সময়ে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। নোটের সম্মুখভাগে বাঁ পাশে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি ও নিচে মেট্রো রেলের ছবি সংযোজন করা হয়েছে। নোটের শিরোনামে লেখা রয়েছে বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রো রেল। 50 টাকা মূল্যের স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লেখা সংবলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা। ফোল্ডার খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে 100 টাকা। দেশের প্রথম মেট্রো রেল পথের একাংশ উদ্বোধনের মধ্য দিয়ে গণপরিবহনের নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। সকাল 11টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের উদ্বোধন করেন। মেট্রো রেলের উদ্বোধন উপলক্ষে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়। সেখান থেকে মেট্রো রেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে মেট্রো রেলের ফলক উন্মোচন করেন তিনি। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 6 বগি বিশিষ্ট 10 সেট ট্রেন চলাচল করবে। আপাতত এই রুটের ধীর গতিতে ট্রেন চলবে। এ পর্যায়ে সকাল আটটা থেকে দুপুর 12টা পর্যন্ত ট্রেন চলবে। পরে চলাচলের সময় বাড়ানো হবে এবং চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যে বিনিময় মাধ্যম হিসেবে ডলারের পরিবর্তে রুপির ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দুপুরে সচিবালয়ে সম্প্রতি ভারত সফর শেষে দেশে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গত 22 থেকে 23 ডিসেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ ভারত বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়ালের নেতৃত্বে দুদেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত সভায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচনা হয়। খাদ্য সংকট প্রেক্ষাপটে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে চাল, গম, চিনি, পেঁয়াজ, রসুন, আদা ও ডালের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের প্রধান সরবরাহকারী দেশ ভারতের কাছে এসব পণ্য আমদানিতে বার্ষিক কোটা সুবিধা প্রদানে অনুরোধ জানিয়েছেন তিনি। এই ছিল আজকের এসএটিভি অর্থ ও বাণিজ্য সংবাদ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।